ভিউয়ার্স, অনেক সময় সিম্ফনি ফোনে এই ধরনের সমস্যা দেখা দেয়, লেআউট ইজ লক, তো এই কারণে অ্যাপ এখান থেকে ওখানে সরানো যায় না বা আনইনস্টল বা রিমুভ করা যায় না। তো এখানে দেখুন ঠিক সেটা দেখাচ্ছে, অনেক সময় ফোনে এরকম সমস্যা দেখা দিতে পারে। তো এর জন্য প্রথমে আপনারা কী করবেন, ফোনে থাকা সেটিং অপশনের উপরে ক্লিক দিয়ে দেবেন। এরপরে আপনারা দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসছে, তো এই অপশনে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সিম্ফনি i96 মোবাইলের জন্য অথবা সিম্ফনি ম্যাক্সিমাম ফোনের এরকমই অপশন থাকবে। এখানে দেখুন স্পেশাল ফিদার্স যে অপশন আছে এটার উপরে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে দেখুন চারটে অপশন দেখাচ্ছে, এখানে লান্সার সেটিং যেটা লেখা আছে এটার উপরে একটা ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে দেখুন লেআউট লক যে অপশন আছে এটার উপরে জাস্ট ক্লিক দিয়ে এটা অফ করে দেবেন। দিয়ে যখন আপনি ব্যাগে চলে আসবেন, আসার পরে দেখুন যে অপশনগুলো এর আগে সরানো যাচ্ছিল না সেগুলো এখন সরানো যাবে, রিমুভ করা যাবে, আনইনস্টলও করা যাবে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় মুভও করা যাবে। তো আপনারা চাইলে এটা এখান থেকে আনইনস্টলও করতে পারবেন এবং এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়েও নিতে পারবেন।